একজন মুসলিম ভারত থেকে প্রশ্ন পাঠিয়েছে অনলাইনে, যে তার এক বন্ধু মুসলিম ছিল, সে তার আর সাথী সঙ্গীরা ছিল অমুসলিম খ্রিস্টান, বন্ধু ছিল খ্রিস্টান বলেছেন না, এরকম কথা বলা কোন মুসলিমের জন্য জায়েজ নাই। একজন মুসলিম বলে যে আমার এক খ্রিস্টান বন্ধু ছিল, এক আমার হিন্দু বন্ধু ছিল, এক আমার বুদ্ধিস্ট বন্ধু ছিল, এই কথা বলা কোন মুসলিমের জন্য জায়েজ নাই, হারাম, বরং এই বন্ধুত্ব ঈমানকে নষ্ট করে দিবে, কারণ আল্লাহ পাক এটা হারাম করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ে আসা যে দিন, দিনে ইব্রাহিম আর তারই অনুসারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সেই দিনের অনুসারী আমরা, তাতে রয়েছে ইন্না বোরা আও মিনকুম অমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকেও সম্পর্ক ছিন্ন করছি, তোমাদের সাথে কোনো বন্ধুত্ব নেই, এবং তোমরা যেসবের উপাসনা করো বাতিলের সেগুলি থেকে সম্পর্ক ছেদ করছি। তাহলে শিরকের সাথেও সম্পর্ক ছেদ করতে হবে, কুফরির সাথে, আর শিরক কুফরি যারা করে মুশরিক কাফের তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্তরের সম্পর্ক ছিন্ন যখন করবেন তাহলে কি করে আপনি বন্ধু বলতে পারেন একটা কাফের কি? সুতরাং কোনো মুসলিমের জন্য জায়েজ না, এটাই এর জন্য ইমানের রিস্ক রয়েছে। যে বলবে আমার অমুক বন্ধু ছিল, অনেক লোকেরা বলে থাকেন আল্লাহ পাক সব মুসলিমকে যেন হেদায়ত দান করে, ইসলামের জ্ঞান দান করে, এইরকম ভাষা ব্যবহার করবেন না। বলবেন যে আমার একটা অমুসলিমের সাথে চলাফেরা ছিল, হ্যাঁ আদান প্রদান ছিল বা পরিচয় ছিল, কিন্তু এক অমুসলিম বন্ধু ছিল, এই খ্রিস্টান বন্ধু ছিল, ফিলিপাইনি বন্ধু ছিল, এইসব কথা বলবেন না। দুই নম্বর কথা হলো যে তারপরে ওই বন্ধুত্বের কারণে সঙ্গ দোষে লোহা ভাসে, ওই খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করে সেই ছেলে ধীরে ধীরে মুসলিমের সন্তান মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে। মনে রাখবেন কেউ যে আজকাল মুরতাদ হয়েছে ইসলাম থেকে, এই যেদিন মুরতাদ ঘোষণা করলো যে আমি খ্রিস্টান হয়ে গেলাম, তার অনেক আগেই সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, এই কথাটি মনে রাখবেন। কারণ ইসলাম সম্পর্কে কোন জ্ঞান অর্জন করেনি যা তার ফরজ ছিল, ইসলামের শিক্ষার ক্ষেত্রে ভ্রুক্ষেপ না করা, একেবারে কোন ভ্রুক্ষেপ না করা, কিছুই শিখলাম না, এটা ইমান ভঙ্গকারী বিষয়। তো যারা আমাদের কাছে এরকম মশলা অনেক আসে, একটি মুসলিম মেয়ে একটা কাফের ছেলের সাথে বেরিয়ে চলে গেছে, আমি বলি যে শুনে রাখেন, বেরিয়ে যাওয়ার অনেক আগে, মুসলিম মেয়ে বেরিয়ে যায়নি, অনেক আগে সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, মুরতাদ হয়ে বেরিয়ে গেছে, কোন মুসলিম বেরিয়ে যেতে পারে না, বোঝা গেছে? তো এই যে মুরতাদ হয়ে খ্রিস্টান হয়েছে, তার আগেই সে ইসলামের লেবাস থেকে বেরিয়ে গেছে, সোজা কথা, কারণ ইসলামের যে শিক্ষা ফরজ ছিল তাও করেনি, কোনো ভ্রুক্ষেপও করেনি আল্লাহ পরকাল বলে, আর নামাজ তো পড়েই নেই হয়তো, সুতরাং বহু ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে ছিল, আগে থেকে ইসলামের গণ্ডি থেকে বেরিয়েছিল, তারপরে খ্রিস্টান ধর্মে ঢুকে গেছে। ইমান ইসলাম থেকে বেরিয়ে গিয়ে পার্থক্য এতটুকু ছিল, ইসলাম থেকে বেরিয়ে আছে কিন্তু অন্য ধর্মে ঢুকেনি, মুরতাদ হয়ে আছে, এখন সে মুরতাদের উপরে প্লাস খ্রিস্টান হয়েছে, জি এতটুকু হয়েছে। এই জন্য মুসলিমদেরকে ইসলাম শিখতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, না হলে ইসলাম থেকে এমনি বেরিয়ে আছে, খ্রিস্টান হোক আর না হোক, ইসলাম থেকে অসংখ্য মুসলিম বেরিয়ে আছে আজকাল, জি মুরতাদ হয়ে আছে, এদিকেরও না ওদিকেরও না, ইহুদি খ্রিস্টানও না আর মুসলিমও না, মুসলিমও না, মুরতাদের জীবন যাপন নাস্তিক বেদিনদের মতো জীবন যাপন করছে, জি। তো খ্রিস্টান হয়ে গেছে, এখন এই সম্পর্কে কোরআন হাদিসের থেকে কি আল্লাহ পাকের শাস্তি রয়েছে? বহু শাস্তির কথা রয়েছে, দুনিয়ার শাস্তির কথা রয়েছে, যে শাস্তি ইসলামিক শাসক না থাকলে দেওয়া সম্ভব নয়, সেই দুনিয়ার শাস্তি বলে লাভ নেই, দিনই শাস্তি। আল্লাহ পাক বলেছেন ওমাইয়ার তাদের মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে কেউ যদি তার দিন থেকে বিমুখ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, হ্যাঁ ইসলাম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কোন ধর্মেই থাকলো না, এমনি থাকলো, অথবা খ্রিস্টান হয়ে গেল, হিন্দু হয়ে গেল, ইহুদি হয়ে গেল, আর কিছু হয়ে গেল, ফায়ামুত ওয়া হুয়া কাফির, আর কুফরি অবস্থায় যদি মারা যায়, ফিরে আর ইসলামের গণ্ডিতে আসলো না, কুফরি অবস্থা, ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তো তাদের আমলগুলি কি হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, হাবিতাত আমাল, অতীতের যত ভালো কাজ করেছিল সবগুলি ধ্বংস হয়ে গেছে, ওয়াউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর এরা জাহান্নামের অধিবাসী, যেখানে তারা চিরকাল বসবাস করবে। সুতরাং এই মুরতাদ মত হলেই চিরকালের জাহান্নামী এবং তার জন্য কঠোর শাস্তি রয়েছে। দুনিয়াতে মুরতাদের উপর আল্লাহ পাকের গজব রয়েছে, আল্লাহ পাকের গজব, সবচেয়ে বেশি ক্রোধ
আল্লাহ দ্রোহী যে কাফের তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে, যে কিছু মানে না, কিন্তু ইসলামের গণ্ডিতে আছে আল্লাহর রাগ হইলেও, আল্লাহর ক্রোধ হইলেও, আল্লাহর গজব হইলেও কখনো তো সে ভালো কাজ করে, ইসলামের গণ্ডিতে আছে ফাসেক। তো আল্লাহ পাক একটু মায়াও করছেন, হ্যাঁ আল্লাহ পাক তার নেক আমলের জন্য একটু আল্লাহ পাক রহমও করছেন, কিন্তু যে পুরোপুরি মোরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়েছে অথবা ইসলাম থেকে বেরিয়ে আছে, সেই ব্যক্তির ওপর সর্বদা আল্লাহ পাকের গজব হইতে আছে, ক্রোধ হইতে আছে দুনিয়ায়। সুতরাং এর জন্য প্রথম কথা বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিদায়াত দান করুক এবং সঠিক পথে তাকে ফিরে আসার যেন তৌফিক দান করুক। আর যদি হিদায়াত না হয় তাহলে সে বদনসিব, জানতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসহায় ছেড়ে দিয়েছে, আল্লাহ তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করেছে আর পরকালেও আল্লাহ পাক লাঞ্ছিত করবেন, চিরকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইরকম কাফির মুরতাদদের অনিষ্ট থেকে বাকি মুসলিমদের আল্লাহ পাক হেফাজত করেন, যাতে করে ভাইরাসের মতো অন্যদের কাছে, হ্যাঁ যাতে করে না ছড়িয়ে পড়তে পারে আর অন্যরা কে যেন আক্রান্ত না করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের কাফের মুরতাদদের অনিষ্ট থেকে মুসলিম উম্মতের নারী পুরুষকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন এবং আল্লাহ পাক যেন তাদের হেফাজতে রাখেন। ও সাল্লাল্লাহু আলাইহি